ওখান 11:40 বাজে, অফিসে আপনার ছাড়া আর কোনো স্টাফ নাই কি, মানে আপনি কি বলবেন? ওই তো ওই তো কম, আমার অফিসের স্টাফ কেউ না কেউ খাদ্য থাকে সবসময়, বেশিরভাগ কেউ না জেলা অফিসে তো কেউ টেলিজারি থাকে। আজকে যেহেতু স্ট্রাইকের ক্ষেত্রে মানুষের একটা ইয়ে পড়ে গেছে, যেমন আমার বেশিরভাগ শিলচারের স্টাফ বেশি, ম্যাক্সিমাম স্টাফ। আর আমরা তো আমি ওখানে ইলেকশন অফিস থেকে ঢুকি আই, আর তখন তো আমরা রাইতে একটু দেরি হয়ে যায়। মানে চতুর্থ শ্রেণীর কর্মীও নাই বা অন্য কোনো স্টাফ নেই, শুধু আপনার? আমার চতুর্থ শ্রেণীর কর্মী দুইজন আছে, একজন অন্য আছে না, ও একটু আগে গেছে, দরজা জ্বালানা ইয়ে করছে। আপনি মনে করেন স্ট্রাইকের প্রভাব পড়ছে উত্তরগঞ্জ ব্লকও? আমি তো মনে করবো একটু, আমার যে শিলচার স্টাফ যত সময় আইছে না বাইরে থেকে, তো আমি বুঝবো আমার পড়ছে। বিডিও মহোদয়, বিডিও মহোদয় তো হাইল্যান্ডের থেকে, তো ওখান 11:40 বাজে, অফিসে আপনার ছাড়া আর কোনো স্টাফ নাই কি, মানে আপনি কি বলবেন? আমি তো কই তো কম, আমার অফিসের স্টাফ কেউ না কেউ খাদ্য থাকে সবসময়, বেশিরভাগ কেউ না জেলা অফিসে তো কেউ টেলিজারি থাকে। আজকে যেহেতু স্ট্রাইকের ক্ষেত্রে মানুষের একটা ইয়ে পড়ে গেছে, যেমন আমার বেশিরভাগ শিলচারের স্টাফ বেশি, ম্যাক্সিমাম স্টাফ। আর আমরা তো আমি ওখানে ইলেকশন অফিস থেকে ঢুকি আই, আর তখন তো আমরা রাইতে একটু দেরি হয়ে যায়। মানে চতুর্থ শ্রেণীর কর্মীও নাই বা অন্য কোনো স্টাফ নেই, শুধু আপনার? আমার চতুর্থ শ্রেণীর কর্মী দুইজন আছে, একজন অন্য আছে না, ও একটু আগে গেছে, দরজা জ্বালানা ইয়ে করছে। আপনি মনে করেন স্ট্রাইকের প্রভাব পড়ছে উত্তরগঞ্জ ব্লকও? আমি তো মনে করবো একটু, আমার যে শিলচারের স্টাফ যত সময় আইছে না বাইরে থেকে, তো আমি বুঝবো আমার পড়ছে। বিডিও মহোদয়, বিডিও মহোদয় তো হাইল্যান্ডের থেকে, তো